নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আগামী 60 দিনের মধ্যে শ্রী বিষ্ণুর কৃপায় এই 7 রাশির জাতক জাতিকারা অপার ধন পেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অর্থের অভাব একদম মিটে যাবে। কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আগামী 60 দিনের মধ্যে বিষ্ণুর কৃপায় যে 7 রাশির জাতক জাতিকার অপার ধন আসতে চলেছে, সেই 7 রাশির নাম আমি অবশ্যই বলবো। তার আগে শ্রী বিষ্ণু নিয়ে কিছু কথা বলবো। একটা জিনিস আপনারা সকলেই জানেন, শ্রী বিষ্ণুকে পূজিত করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন। আর এই মা লক্ষ্মী মানেই ধন, মা লক্ষ্মী মানে অর্থ, মা লক্ষ্মী মানে সম্পদ। তার মানে এই বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও সম্পর্ক রয়েছে। তাই বিষ্ণুর কৃপায় যে 7 রাশির কথা বলতে চলেছি, সেই 7 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা খুব লাকি। কারণ আগামী 60 দিনের মধ্যে আপনাদের অর্থের প্রবলেম কাটতে চলেছে। তা শুন, এবার আমি একে একে জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। তার আগে যারা অনলাইন আমার সাথে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আসুন, এবার আমি জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা স্বয়ং বিষ্ণুর কৃপায় অর্থ প্রাপ্ত করতে চলেছে। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে, অর্থাৎ এই 60 দিনের মধ্যে অর্থনৈতিক দিক চোখে পড়ার মতো উন্নতি হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থের অভাব মিটে যাবে। যাদের লোন রয়েছে, ব্যাংকিং লোন রয়েছে, তাদের কিন্তু লোন পরিশোধ হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। এবং যারা কর্মের জন্য প্রচুর প্রচেষ্টা করছেন, কর্ম পাচ্ছেন না, কর্মহীনতায় ভুগছেন, তারা কিন্তু কর্ম পেতে চলেছেন। এবং যারা অলরেডি চাকরি করছেন, তাদের কিন্তু চাকরিতে পদোন্নতি হতে চলেছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই 60 দিনের মধ্যে প্রভূত হারে অর্থ উপার্জনের সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের সেল বৃদ্ধি পেতে চলেছে। এবং পাশাপাশি যাদের বিজনেসে টাকা আটকে রয়েছে, সেই সমস্ত টাকা আপনাদের উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে স্বয়ং বিষ্ণুর কৃপায় আপনারাও ধনপ্রাপ্তি করতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে অর্থের অভাব কাটতে চলেছে। যাদের লোন রয়েছে, তাদের কিন্তু লোন পরিশোধ হবে। এবং যাদের অর্থ ক্রাইসিস রয়েছে, অর্থের একটা সংকট রয়েছে, সেই সমস্ত সংকট কিন্তু মিটে যাবে। এছাড়াও যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন, ভালো চাকরি পাচ্ছেন না, যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছেন না, তারা কিন্তু নতুন করে যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন। এবং যারা চাকরি অলরেডি করছেন, তাদেরকে বলবো তাদেরও প্রমোশন হতে চলেছে। অর্থাৎ আপনাদের প্রমোশনের পাশাপাশি ইনকামও বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও যারা বিজনেস করছেন, তাদের কিন্তু বিজনেসে প্রফিট হতে চলেছে প্রচুর পরিমাণে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু চরম থেকে চরমতম প্রফিট হতে চলেছে। আপনাদের বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের ক্ষেত্রেও স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা পড়তে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থের অভাব মিটতে চলেছে এবং অর্থনৈতিক সংকট কিন্তু কাটতে চলেছে, যার ফলে আগামী 60 দিনের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে অর্থের মুখ
দেখতে চলেছেন। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঘরে বসে না থেকে এখন থেকে প্রচেষ্টা করতে লাগুন, কারণ চাকরি পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিজনেসে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরনো অর্থ আপনাদের উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের লোন রয়েছে ব্যাংকিং, তাদের কিন্তু ব্যাংকিং লোন অনেকখানি পরিশোধ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ আপনাদের অর্থ কিন্তু আগমন ঘটবে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের আগামী 60 দিন স্বয়ং বিষ্ণুর কৃপা পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের এই 60 দিনের মধ্যে অর্থনৈতিক দিক প্রবল থেকে প্রবলতর উন্নতি হতে চলেছে। সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, বা সেলফ প্রফেশন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনের আগমন ঘটতে চলেছে। এর পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত হারে অর্থ আগমনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি যারা বিজনেসে, যাদের বিজনেসে টাকা আটকে আছে তাদের বিজনেসের টাকা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগামী 60 দিন আপনাদের জন্য ব্যবসায় উন্নতির পাশাপাশি অর্থ আগমনের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর দেখা যাচ্ছে। এছাড়াও আপনারা নতুন কোনো বিজনেস স্টার্ট আপ করতে পারেন এবং আপনাদের পুরনো অর্থ কিন্তু উঠার সম্ভাবনা রয়েছে। এরপরে যে 7 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং বিষ্ণুর কৃপায় আগামী 60 দিন অর্থ প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রবল থেকে প্রবলতর উন্নতি হতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন, ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন, উভয় ক্ষেত্রে কিন্তু আপনাদের অর্থ আগমন ঘটবে এবং আপনাদের এই সময়ের মধ্যে যাদের ব্যাংকিং লোন রয়েছে তাদের কিন্তু লোন পরিশোধ হওয়ার মতো একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রবল থেকে প্রবলতর উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল 7 সৌভাগ্যশালী রাশি যারা স্বয়ং বিষ্ণুর কৃপায় আগামী 60 দিনের মধ্যে সোনার দিনে পা রাখতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।